শেষ হলো। তো আজকে আমার হাতে চলে এসেছে, এই দেখো এটা হচ্ছে কি বলতো, যারা জানো তারা তো দেখে বুঝতেই পারছো যে এটা কি এসে গেছে আমার হাতে। তো যারা জানো না আমি তাও বলে দিচ্ছি, এটা হচ্ছে গুগল পে। তো গুগল পেটা জাস্ট আজকে দুপুরবেলাতেই চলে এসছে, তখন একটা বাজে এরকম সময়, তা আমি স্নান করতে ঢুকেছি, মিলন আমাকে দরজা ঠকঠক করে ঢুকছে, নাও তোমার গুগল পিন চলে এসছে। তো আমার ইচ্ছা ছিল যে গুগল পিনটা যে আসবে একটা আমি হাতে নিজে রিসিভ করবো, কিন্তু সেটা হয়নি, জাস্ট আমি বাথরুমে গেছি তখনই এসছে। তো যাই হোক মিলন রিসিভ করে নিয়েছে, আর এইটা পাওয়ার ক্রেডিট পুরোপুরি তোমাদের আর আমার হাজব্যান্ড মিলনে। তো তোমরা যদি আমার পাশে না থাকতে আমি এতদূর পর্যন্ত পৌঁছাতে পারতাম না। তো ভীষণ ভীষণ তোমরা আমাকে সাপোর্ট করেছো, আর তোমাদের জন্য অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ বলে শেষ করা যায় না। আর এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকো যাতে আমি আগামী দিনে সামনে আরও পড়ে উঠতে পারি আর কি। তো সেই জন্য আমার ভিডিওটা ওয়াচ করো, আর অনেক অনেক করে সবার কাছে শেয়ার করে দিও যাতে আমার এই পরিবারটা অনেক অনেক করে বড় হয়। আর এত খুশির একটা জিনিস যেটা তোমাদের কাছে শেয়ার না করলে তো একদমই হয় না, কারণ আমার ডেইলি ব্লগ আমি তো রেগুলার আমার জীবনের সমস্ত কিছু তোমাদের কাছে শেয়ার করি। তো ভালো জিনিসগুলো শেয়ার করবো না এটা তো হতেই পারে না, এটা শেয়ার করে আমার খুশিটা যেন যতটা হচ্ছিল আর বেশি বেড়ে গেল। আমি তো বাথরুমে মানে নাচতেও পারছি না, খুব মানে হয় না যে একটা এত আনন্দ হচ্ছে, আর না বাথরুম থেকে আমি বেরোতে পারছি আর না খুশিতে নাচতে পারছি, মানে মনে মনে নেচে যাচ্ছিলাম আর কি। তো যাই হোক, আর মানে আমার মুখে হাসি দেখে বুঝতে পেরেছো যে আমি কতটা খুশি। তো চলো তাহলে আজকে ব্লগটা আমি সন্ধ্যে থেকেই শুরু করলাম, দেখতে থাকো। আর আমাকে এখন যেতে হবে রান্নাঘরে, আর রান্নাঘরে গিয়ে কিছু কাজ আছে আমার রান্না ঠান্না করা, তো সেগুলো করবো, তো সঙ্গে থাকো। কড়াই বসিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করব। তো তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো থেঁতো করে রাখা রসুনগুলো, একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। ভালো করে একটু ভেজে নেবো, এর মধ্যে লঙ্কা টমেটো সব কিছু দিয়ে নাড়াচাড়া করে তারপর বর্তাটাকে দিয়ে মানে বেগুনটাকে দিয়ে দেবো, দিয়ে ভালো করে ওটাকে একটু শুকনো শুকনো মানে বেগুনের জল থাকবে না এরকম একটু মাখা মাখা করে জিনিসটা নাবানোর আগে তো দিয়ে দেবো ধনে পাতা, ব্যাস হয়ে যাবে। এবার নুন হলুদ তো অ্যাড করবো, তো আমি এখনই নুন হলুদটা দিয়ে দেবো। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর এর মধ্যে টেস্টের জন্য একটু চিনিও অ্যাড করবো আমি, তো তোমরা চাইলে চিনি দিতেও পারো আবার দিতে নাও দিতে পারো, তবে বলবো যে অল্প একটুখানি দিও টেস্টের ব্যালেন্সটা ঠিকঠাক থাকে। এটা অল্প একটু ভাজা হয়েছে, আমি আর একটু ভেজে নেবো, তারপরে এর মধ্যে অ্যাড করবো আমি কাঁচা লঙ্কা টক। তো পেঁয়াজটা আমার অনেকটা দেখো ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে অ্যাড করবো কুচানো লঙ্কা আর টমেটোটা। এবার এটা ভালো করে ফ্রাই হয়ে গেলে আমি বেগুনটা
হবে তাহলে যেরকম বললো আগেই আমি বাস ওনার পাতা দিয়ে নামিয়ে দেবো দেখা হবে তো আমি